সেখানকার ভূমিপুত্র, আপনাদের বাড়ির ছেলে আমি, আপনাদের পাড়ার ছেলে আমি। আপনারা হাত চিটিয়ে ভোট দিবেন এবং আমাকে বিপুল ভোটে 3 নম্বর স্বতন্ত্রে ভোট দিয়ে বিপুল ভোটের সাথে যুক্ত করুন। আসসালামু আলাইকুম। আসন্ন উপনির্বাচনে ইসলামপুরের জাতীয় কংগ্রেসের প্রার্থী আমি হাজী মুজাফর হোসেন, আপনাদের জোরে আপনাদের আশীর্বাদ চেয়ে আসছি। আপনারা জোয়ার তুলে আশীর্বাদ করবেন এবং হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটের সাথে যুক্ত করবেন। তাকে বলা হয় তিনি হচ্ছেন হাজী মুজাফর হোসেন। আসুন তাকে বাইরে বেরিয়ে দুয়ার তুলে আশীর্বাদ করুন। তিনি আপনাদের তিনি পরিক্রমা করছেন হাজী মুজাফর হোসেন। তিনি এগিয়ে চলছে দুর্গানগর হয়ে আমবাগানের দিকে। আপনাদের সারা বছর তিনি আজকে আমরা 1 থেকে 17টা বার পরিক্রমা করবো। এতদিন গ্রামের প্রচারটা করলাম, টাউনে ঢুকতে পারিনি। টাউনে আজকে আমি প্রথম ঢুকছি, কিন্তু টাউনের অবস্থা খুব ভালো। আমাকে হিন্দু মুসলিম সবাই ভোট দেবে, আমাকে সবাই ভালোবাসে। 15 বছর ধরে আমি কাউন্সিলর আছি এবং এই এলাকায় যে এলাকায় আমি কাউন্সিলর 8 নম্বর বাড়ি সেই এলাকায় প্রচুর কাজ করেছি। একটা SSK করেছি, একটা MSK করেছি, 3টা ICDS করেছি, 1টা প্রাইমারি স্কুল করেছি, অনেক কাজ করেছি। তাই আমার আশা, আমার এই কাজ দেখে 17টা ওয়ার্ডের লোক চাইবে আমি বিধায়ক হয়ে কলকাতায় গেলে, বিধানসভায় গেলে মানুষের জন্য কাজ করতে পারবো। ইসলামপুরের মানুষ, এটা আমার উপর আশা রাখছে। দেখেন, আমার যেসব বিরোধী ওদের শেষ নাই। 2014 সালে মোদী সরকার এখানে জিতেছিল, কেন্দ্রে এসেছিল, ওরা বলেছিল কালাধান ওয়াপস আসবে, আসেনি। ওরা বলেছিল মন্দির মসজিদ করবে, করেনি। আপনার বাচ্চা ঋণ আসেনি, কোনো মহিলার নিরাপত্তা দিতে পারেনি, আপনার কৃষকের লোন মুকুব করেনি, কোনো কথাই তারা রাখেনি। তাছাড়া এখন যে বর্তমান তৃণমূলের প্রার্থী, সে আগে তৃণমূলে ছিল, আবার দল ছেড়ে BBC পার্টি করল। এখন কদিন আগে উনি দেখলাম ফেসবুকে মমতাকে গাল দিচ্ছে, সিন্ডিকেট মানে মমতা, ছিনতাই মানে মমতা, লুট মানে মমতা, নীতিহীন মানে মমতা। আজকে সেই মমতা ব্যানার্জির প্রার্থীতে গিয়ে আবার সেই পুনরায় সে প্রার্থী হয়েছে। কিন্তু নীতিভ্রষ্ট লোক, যে লোক চাকরির নামের করে বেকার ছেলে মেয়েদের কাছ থেকে লক্ষ টক্ষ টাকা নিয়ে চাকরিও দেয়নি, তাদের টাকাও ফেরত দেয়নি, এই লোককে মানুষ ভোট দেবে না। ভোট আমাকেই দেবে, কংগ্রেসকে দেবে, রাহুল গান্ধীকে দেবে।